নগরের কানাইপুরে শুরু হলো সোয়াব টেস্ট, রাজ্যে প্রথম বলে দাবি প্রধানের। হুগলি জেলার কোন্নগরের কানাইপুরের পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো সোয়াব টেস্ট। গত রবিবার কানাইপুর আদর্শনগর থেকে শুরু হলো সোয়াব টেস্ট। রাজ্যের মধ্যে প্রথম কোনো পঞ্চায়েত এমন উদ্যোগ নেওয়ায় খুশি কানাইপুরের মানুষ। পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, আজ থেকে কানাইপুরের মানুষের সোয়াব টেস্ট করার কাজ শুরু হয়েছে। আজ 30 জনের লালারস সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। আস্তে আস্তে সমস্ত কানাইপুরের মানুষ এই টেস্ট করানো হবে। করোনা মোকাবিলায় পঞ্চায়েতের কাজে খুশি এলাকার মানুষ। অ্যাকচুয়ালি আমাদের এই এলাকার মধ্যে করোনা দুটো পজিটিভ টেস্ট পাওয়া গেছিল। ভালো করে ট্রিটমেন্ট পেয়ে তারা নেগেটিভ হয়ে বাড়ি উঠেছে, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আমাদের হয়তো অন্য লোকেদের মধ্যেও করোনা হয়তো সংক্রমিত হয়েছে, করোনা দ্বারা আমরা হয়তো কোথাও আক্রান্ত আছি। তাই মানুষের এই বিশ্বাস থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে আমরা আজকে আমাদের জেলার অনুমতি নিয়ে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারের মাধ্যমে আমরা এখানে সোয়াব টেস্ট আজকে করাচ্ছি, যাতে আমাদের এই কোভিড-19 টেস্ট আমরা রেজাল্টটা পেতে পারি। কতজনের মধ্যেই আজকে দিনে আমরা র্যান্ডম টেস্ট করে প্রায় 20 জনের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আবার নেক্সট এক দুদিনের মধ্যে আবার 20 জন করে পুরো এলাকাটাতে, যেহেতু আদর্শনগর, নৌপাড়া, কানাইপুর কলোনি একটু প্রো আছে, বেশি পপুলেটেড আছে বলে এই জায়গাগুলোতে আমরা করে, মানে কানাইপুর এরিয়া জুড়েই কি করা হবে? একদম কানাইপুর এরিয়া জুড়েই করা হবে। ইভেন শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির যে ব্লকটা আছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন দিনে ডেট করে আমরা এটাকে র্যান্ডম টেস্টটা করাচ্ছি। আর মানুষের উদ্দেশ্যে কিছু বলুন। নিশ্চিতভাবে মানুষকে কোথায় এই করোনাকে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেরকম সরকার গাইডলাইন দিচ্ছে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অন্য একজনকে বাঁচতে সাহায্য করুন, এই কথাগুলোকে নিশ্চিতভাবে মানতে হবে। আর প্রশাসনকে নিশ্চিতভাবে সহযোগ করতে হবে। কোনো লোকের যদি ধরুন কোনো কারণে মনে হচ্ছে যে শরীর খারাপ হয়েছে, এগিয়ে এসে তাকে চেক আপ করা, পঞ্চায়েতকে জানানো, থানাকে জানানো, জেলা প্রশাসনকে জানানো, তাতে আমরা এটাকে তাড়াতাড়ি করে রিকভার করতে পারি। আর করোনাকে যে কোনো সময় জয় করা যেতে পারে। যে আপনারা বললেন যে আমার এই পাড়ারই দুজন পজিটিভ ছিল, ওরা ট্রিটমেন্ট পাওয়ার পর নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছে, এটা নিশ্চিতভাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের আর আনন্দের কথা। আমরা কিন্তু খুব ভালো করে কাজ করে মানুষের সঙ্গে থেকে মানুষকে আরও অসুস্থ করে দিতে চাইছি যে করোনাকে যে কোনো সময় আমরা জিততে পারব। শুধু আপনাকে, আপনার সমাজদারি থেকে, আপনার বুদ্ধিমত্তা থেকে আপনাকে কাজ করতে। আর এটা কি হুগলি জেলার মধ্যে প্রথম কোনো? আমি শুধু হুগলি জেলার মধ্যেই নয়, আপনি এই সোয়াব টেস্টটা পুরো পশ্চিমবাংলা আর ভারতের মধ্যে প্রথম কোনো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হয়েছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।